পঞ্চায়েত ভোটটা কিন্তু সবাই হয়তো আমরা দিতে পারি, আমার ভোটটা অন্য কেউ দিবে। বিধানসভা ভোটকে সামনে রেখে সিপিআই পার্টির বুথভিত্তিক কর্মী সভা করা হলো ইটাহারে। শুক্রবার ইটাহার ব্লকের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব নগুয়া এলাকায় এই বুথভিত্তিক কর্মী সভার আয়োজন করা হয়। মূলত রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের ঘুষ, দুর্নীতি, কৃষক বিরোধী বিল ও মানুষের বিরুদ্ধে সরকারের নানান ভুল পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয় এলাকার সিপিআই পার্টির কর্মী সমর্থকদের নিয়ে। পাশাপাশি সাংগঠনিক আলোচনা করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহারের প্রাক্তন বিধায়ক ডক্টর শ্রী কুমার মুখার্জী, সিপিআই ইটাহার লোকাল কমিটির সম্পাদক অজয় চক্রবর্তী, আদিবাসী মহাসভা জেলা নেতৃত্ব রবীন কিস্কু সহ আরো অন্যান্য নেতৃত্ব। এ প্রসঙ্গে ইটাহারের প্রাক্তন বিধায়ক ডক্টর শ্রীকুমার মুখার্জি জানান, মূলত আমরা সর্বত্র প্রচার করছি নরেন্দ্র মোদী সরকারের কৃষকদের পক্ষে বলছেন অনেক কথা, আসল কৃষকদের কি চেহারা হবে সেই কথাগুলো আমরা ব্যাখ্যা করছি এখানে বসে। এই গ্রাম পূর্ব নগুয়া এটা মূলত আদিবাসী এবং রাজবংশীদের মানুষের মধ্যে যাদের একদম কৃষিকাজের ওপর নির্ভর করে আছেন, সেই মানুষদের কী হবে আগামীকাল, আগামী দিনগুলো কী অবস্থায় কাটাবে, এবং সেই কথাগুলো আমরা ব্যাখ্যা করছি। কৃষি আইন মানে মৃত্যু পরোয়ানাতে সই করে দিয়েছেন নরেন্দ্র মোদী। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, আমার নিউজ। মিষ্টু তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।